ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি ফুলকপি দিয়ে মাছের ঝোল রেসিপি। তো বন্ধুরা, মাছের ঝোলের জন্য নিয়ে নিয়েছি এখানে ফুলকপি, একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। নিয়েছি একটা টমেটো কুচি, আর মশলা নিয়েছি এখানে জিরে বাটা, ধনে বাটা আর শুকনো লঙ্কা বাটা। এখানে কাঁচা লঙ্কা দুটো দিয়েছি আর বাকি শুকনো লঙ্কা বাটা দিয়েছি। তো এখানে মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এই হলো মাছগুলো ভেজে নিয়েছি, এর মধ্যে আর একটু তেল অ্যাড করব। ফুলকপিগুলো লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ফুলকপিগুলো আগে ভেজে তুলে নেব। দিয়ে দেব অল্প একটু চিনি, ভেঙে ভেঙে দিয়েছি দু অর্ধেক করে।